নির্বাচন পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্য সরকার উচ্চ আদালতে নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা দেয়নি মঙ্গলবার মাননীয় মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে সরকারি আইনজীবী ডি ভট্টাচার্য হলফনামা জমা দেবার জন্য আরও চার সপ্তাহ সময় চেয়ে আবেদন জানান উচ্চ আদালত দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন উচ্চ আদালতে বলেন নির্বাচনী সন্ত্রাসের আর কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে বিগত একুশ মার্চ উচ্চ আদালতের সুনির্দিষ্ট আদেশ সত্ত্বেও এখনও বিক্ষিপ্তভাবে নির্বাচনে পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটছে তিনি সন্ত্রাসে যারা গৃহহীন হয়েছেন এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেবার আবেদন জানান উচ্চ আদালত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে হলফনামায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার সম্পর্কে উল্লেখ করতে বলেছেন জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি দুই পিওর রিপোর্ট চ্যানেল দেন রা